নমস্কার, স্বাগত সিটি ভিএন এ আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। স্বাগত জানাবো আজকাল পরশুর এখনকার পর্বে। আর এই সময়ের পর্ব মানে বিগত বেশ কয়েকটা পর্ব ধরে আমরা আলোচনায় আছি, পুজোতে আছি বলা চলে। অর্থাৎ কারণ সময় তো দেখতে দেখতেই চলে আসে, সময় আবার দেখতে দেখতেই পেরিয়ে যায়। তাই সেই সময়কে যতটা সম্ভব বা যতটা ভালোভাবে কাজে লাগানো যায় সেটুকুই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা আমরা প্রতিদিন প্রতিনিয়ত করে থাকি। আর এর আগের পর্বগুলোও আপনারা দেখেছেন, সেক্ষেত্রে পুজোর আচার বিচার বা মহালয়া নিয়েও যেমন আলোচনা হয়েছে, তার পাশাপাশি নবরাত্রি তাও সমান গুরুত্ব রাখে তা নিয়েও আমরা আলোচনা করেছি। এবং আজও মোটামুটি পুজোর আলোচনাতেই থাকবো, আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের কাজ অবধি পৌঁছে দেওয়া প্রত্যেকটা তথ্য, সে কারণেই আমাদের এই প্রচেষ্টা। আর আজও প্রত্যেক দিনের মতো শ্রী গোপাল ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। গোপাল দা, আপনাকে সিএনএ স্বাগত জানাবো। সিটিভিএনএ স্বাগত জানাবো। যাই হোক, নবরাত্রি সম্পর্কে বলছিলাম, তো নবরাত্রি সম্পর্কে আজকে বলবো। তার আগে বলে দিই যে দেখুন কোন কোন রাশির জাতক বা জাতিকাদের এবছর নবরাত্রিটা করলে বেশি ভালো হবে, কাদের কোন রাশি কেমন যাচ্ছে, গ্রহগত অবস্থান কেমন। দেখুন মেষের মোটামুটি মানসিক প্রশান্তি হয়তো পাবেন, তবে সব কিছু কাজ যা এগোবে একটু ধীরে ধীরে। সেই জন্য মেষ রাশির জাতক বা জাতিকারা এবার নবরাত্রি করতে পারেন, ভালো ফল পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে ধনবৃদ্ধি, কর্মোন্নতি এবং লাভের যোগ রয়েছে আগামী এক মাসের মধ্যে। সুতরাং বৃষ রাশির জাতক বা জাতিকাদের মোটামুটি সময়টা ফেভারেবলি বলা যায়। মিথুনের সঞ্চিত অর্থের নাশ, কর্মের না কর্মক্ষেত্রে সমস্যা, এগুলো কিন্তু বাড়বে। তো সেই কারণে মিথুন রাশির জাতক বা জাতিকারাও এবছর যদি নবরাত্র করতে পারেন তাদের ক্ষেত্রে ভালো হবে। নবরাত্রি যদি পালন করতে পারেন, নবরাত্রি যদি বিধিগুলো পালন করতে পারেন ভালো হবে। কর্কটের এমনি ভালো সময়, আগামী এক মাসের মধ্যে কর্কটের কর্ম লাভ হতে পারে, নতুন কোনো কর্মের সন্ধান হতে পারে, বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে। মোট কথা কর্কটের একটা ফেভারেবল টাইম আগামী এক দেড় মাস, মোটামুটি এই 20 নভেম্বর পর্যন্ত এর মধ্যে এই জিনিসগুলো ঘটতে চলেছে। সিংহের শত্রুতায় ক্ষতি, সিংহ রাশির ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তারাও যদি নবরাত্রি করে, সবাই নবরাত্রি করতে পারেন, নবরাত্রি তো সবার জন্য, মা তো সবার জন্য, কিন্তু তবুও বলছি যে রাশিগুলোর এখন বেশি ডিফিকাল্টি চলছে, গ্রহগত অবস্থানগুলো খারাপ রয়েছে, তাদের ক্ষেত্রে নবরাত্রি করাটা অত্যন্ত ভালো হবে। হ্যাঁ, এবারে অনেকে করতে পারলেন, অনেকে করতে পারলেন না, সেটা আপনাদের ব্যাপার। কন্যা রাশির ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি, মনের ইচ্ছা পূরণের যোগ আগামী কী বলে এক দেড় মাসের মধ্যে, অর্থাৎ 20 নভেম্বরের মধ্যে রয়েছে। তুলা রাশির ক্ষেত্রে সময়টা ভালো না, খুব সাবধানে থাকতে হবে, কারণ এমনি তুলা রাশির ঢাইয়া চলছে, এপ্রিল 2022 পর্যন্ত ঢাইয়া চলবে। বহু ব্যয়ের যোগ, মূল্যবান দ্রব্যের ক্ষতি, অশান্তি, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা। সুতরাং তুলা রাশির জাতক বা জাতিকাদেরও এই সময় কিন্তু নবরাত্রি করলে ভালো হবে। বৃশ্চিকের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ, আর্থিক উন্নতি, কর্মের নতুন কোনো সুযোগ আসতে পারে। ধনুর ক্ষেত্রেও আর্থিক উন্নতি এবং কর্মলাভের সুযোগ রয়েছে। তবে মকরের ক্ষেত্রে সময়টা ভালো না, আগামী এক দেড় মাস যে সময়টা রয়েছে ভালো নয়, ভয়, টেনশন, উদ্বেগ বাড়বে, মানসিক অশান্তি বাড়বে, আর্থিক কষ্ট বাড়বে। কুম্ভের ক্ষেত্রেও আর্থিক এবং শারীরিক এবং মানসিক অশান্তিগুলো বাড়বে, আর্থিক দিক মোটামুটি ঠিকই যাবে, শারীরিক অশান্তিগুলো বাড়বে, কুম্ভের মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে। সুতরাং মকর, কুম্ভ, এই নবরাত্রি যাদের এবছর করলে বেশ ভালো হবে। এবং মিনের সম্পত্তিক হয় ধনলাভ, কর্মোন্নতি, কর্মের নতুন সুযোগ, বিয়ের নতুন সুযোগ, এগুলো আসতে পারে। সুতরাং আমি যেগুলো বললাম যে এই এখন মোটামুটি যা গ্রহগত অবস্থান দেখতে পাচ্ছি তাতে মেষ, মিথুন, সিংহ, তুলা, মকর, কুম্ভ এই রাশিগুলোর একটু ট্রাবল রয়েছে। তো এই রাশির যারা জাতক বা জাতিকা তারা যদি নবরাত্রিটা করতে পারেন তাদের খুব ভালো হবে। আমি আসবো আলোচনা, একটা ফোন রয়েছে নিয়ে নেবো চট করে। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? একটু আস্তে আস্তে বলো, ভাইয়ের জন্য এসেছিলে? হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের জন্য এসেছিলাম প্রথমে, আর ভাইকে যা যা বলেছিলেন আপনি তা তাই হলো। কত সালে দেখিয়েছিলে? আমি ভাইকে দেখিয়েছিলাম 15-16-15-15-তে দেখিয়েছিলাম, 15-16-তে, 6 বছর আগে। আজ যে কার সম্পর্কে জানবে? আজ আমার নিজে সম্পর্কে জানবো। বলো ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলুন। 4th মার্চ
উদয়পুর মাতাবাড়ি। হ্যাঁ হ্যাঁ উদয়পুর মাতাবাড়ি। বেশ উদয়পুর, এক মিনিট একটু চেঞ্জ করতে হচ্ছে ল্যাটিটিউড লংগিটিউড গুলো, এক মিনিট। হ্যাঁ উদয়পুর। যাই হোক, তোমার যে জন্মবার যেটা দেখা যাচ্ছে এখান থেকে জন্ম ছক থেকে, সেটা হচ্ছে জন্মবার বুধবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ বুধবার ছিল। কর্কট লগ্ন কুম্ভ রাশি শতবিষ নক্ষত্র, ঠিক আছে? হ্যালো হ্যালো। হ্যাঁ কর্কট লগ্ন কুম্ভ রাশি শতবিষ নক্ষত্রে জন্ম, অমাবস্যা তিথি ছিল। মেন ব্যাপার হচ্ছে এখন তো সাড়ে সাতি চলছে, তো সাড়ে সাতিতে কি হবে? সাড়ে সাতিতে সব কিছু এগোবে, সব কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোবে, মানসিক শান্তি খুব একটা থাকবে না, সাংসারিক জীবনে একটা না একটা কোনো না কোনো সমস্যা লেগেই থাকবে, শারীরিক ব্যাপারটাও এখন খুব ভোগাবে। চাকরি করছো? হ্যাঁ না চাকরি করছি না স্যার, কিন্তু চাকরি লাগছে না। হ্যাঁ হচ্ছে না চাকরিটা, ট্রাই করছি না। সেটাই জিজ্ঞাসা করছি, চাকরির জায়গাটাই মেন প্রবলেম রয়েছে, চাকরির জন্য চেষ্টা, তবে চাকরির যোগ রয়েছে, চাকরির জন্য চেষ্টা। কি জানতে চাইছো, কি মেন কি জানতে চাইছো? স্যার মেন জানতে চাইছি কবে নাগাদ আমার একটা কিছু হবে, মানে ফিনান্সিয়াল প্রচন্ড স্ট্রাগল করতে হচ্ছে। সাড়ে সাতি না মিটলে ফিনান্সিয়াল স্ট্রাগল মিটবে না, শনি সাড়ে সাতি এখনো পর্যন্ত চাকরি বাকরির চেষ্টা করো, ছোটখাটো চাকরি এই সময় ভালো বিশেষ কিছু হতে চাইবে না, ছোটখাটো চাকরির জন্য চেষ্টা করো। ডিসেম্বর জানুয়ারির পর থেকে কোনো ছোটোখাটো চাকরি হতে পারে, কিন্তু আড়াই তিন বছর খুব সমস্যা দেবে, ফিনান্সিয়াল দিক থেকে ট্রাবল থাকবে, ঠিক আছে? বেশ সঙ্গে থাকুন। এবং দাদা আপনার মনে হয় আগরতলায় চেম্বারও রয়েছে নাকি, মহালয়ার আগে যাবেন সেখানে? না আগরতলার চেম্বারটা আমার দুর্গাপূজার পরে রয়েছে। আচ্ছা বেশ। যারা দীপান্বিত অমাবস্যার জন্য যারা নাম লেখাচ্ছেন, যেমন আমি বলেছি যে মহালয়ার আগে আমার যে চেম্বারগুলো হচ্ছে সেটা হচ্ছে হলদিয়া চেম্বার, হলদিয়া চেম্বারে যারা বুকিং করতে চান তারা 8584038631 নাম লেখাবেন। মেদিনীপুরেও আমার চেম্বার রয়েছে মহালয়ের আগে, 8584038637, এটা হচ্ছে মেদিনীপুরের নাম্বার। উত্তর কলকাতার বাগবাজারে আমার চেম্বার রয়েছে মহালয়ের আগে, 0332533-1276, এটা হচ্ছে উত্তর কলকাতার বাগবাজারের নাম্বার, এখানে নাম লেখাবেন। বারাসাতের ডাকবাংলো মোড়ে, একদম বারাসাত চৌমাথা যে ডাকবাংলো মোড়ে আমার চেম্বার রয়েছে মহালয়ের আগে, 8584038640, এটা হচ্ছে ফোন নাম্বার। এবং সল্ট লেকে শ্রীভূমি যে দুর্গাপুজো হয় ঠিক তার উল্টো দিকে এডি ব্লকে আমার চেম্বার রয়েছে, 0334063445, এটা হচ্ছে নাম্বার। দীপান্বিত অমাবস্যার জন্য স্পেশাল বুকিং যেগুলো যেখানে কলকাতায় দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গড়িয়াহাট, 9007935831, গড়িয়াহাট ক্রসিং একদম যশোদা ভবনের কাছে। এছাড়া আপনারা জানেন চতুর্থী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত আমার সমস্ত চেম্বারই বন্ধ থাকছে, দুর্গাপুজো চতুর্থী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত। তো এই লক্ষ্মী পুজোর পরে যে চেম্বারগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে বহরমপুর, ইয়ের আগে দুর্গাপুজোর আগে বহরমপুরটা রয়েছে, গৌহাটিটাও রয়েছে, বহরমপুর গৌহাটি আপনারা এখনই যোগাযোগ করতে পারেন যারা দেখাতে চাইছেন 8584038631। এছাড়া দুর্গাপুজোর পরে মালদা, কৃষ্ণনগর, শিলিগুড়ি, কোচবিহার, আসানসোল যে চেম্বারগুলো রয়েছে সেই চেম্বারগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু দুর্গাপূজার পরে দীপান্বিত অমাবস্যার আগে দেখানো যাবে। সেক্ষেত্রে অনলাইন কনসালটেন্সির পথ তো খোলা রয়েছে। হ্যাঁ অনলাইন কনসালটেন্সি রয়েছে, 8017301562, এটা হচ্ছে অনলাইন কনসালটেন্সি নাম্বার, যারা দূর থেকে দেখাতে চাইছেন তারা অনলাইনে যোগাযোগ করে দু তিন দিনের মধ্যে আপনারা দেখাতে পারবেন, ভিডিও কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে অনলাইনে আমি দেখে দেবো আপনার হরোস্কোপ, হোয়াটসঅ্যাপে চলে যাবে এক পাতা প্রেডিকশন আপনার চলে যাবে, বাড়ি বসেই আপনি প্রতিকার পাবেন। এবং যদি পুজো থাকে আপনি আমার বাড়িতে, মহালয়াতে প্রচুর বড় পুজো হচ্ছে, দীপান্বিত অমাবস্যাতেও আমাদের খুব বড় পুজো হয়, অনেক বড় মা কালী আসে, প্রায় 10 ফুটের মা কালী আসে যেখানে আমাদের যে পুজো হয়, এবং সেখানে ভোগ খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা থাকে কৌশিক অমাবস্যার মতো। তো দীপান্বিত অমাবস্যা এবারে বড় করে হচ্ছে, দীপান্বিত অমাবস্যা জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, কি বলে অনলাইনে যদি আপনারা এসে পুজো করতে পারেন ভালো, নাহলে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মারফতও
পূজো করতে পারেন এবং সবথেকে বড় কথা যে এই সবকটা পূজো বা অনলাইনে আপনারা যে পূজোটা দেবেন দাদা কিন্তু নিজে সেই পূজো করেন সে কথাও বারংবার আমরা বলে করব প্রত্যেকটা ক্লায়েন্টের যার যা দোষ আছে সেগুলো সেই অনলাইনের পূজো তো আমি নিজে করাই এবং প্রত্যেকটা ক্লায়েন্টের যার যা দোষ আছে সে সামনে বসে ওই আমি কিছু একটা দিলাম ছেড়ে দিলাম এরকম নয় সামনে বসে সমস্ত পূজোগুলো করব প্রয়োজন নিষ্ঠা ভক্তি সবটাই সেখানে কাজ করে একসঙ্গে এবং অবশ্যই ফোন নাম্বারগুলো তো দাদা আপনাদেরকে বলেই দিল আমি তাও আরেকবার বলে দিই তারপর অবশ্যই আলোচনায় যাব 8584038631 8584038635 8584038637 এবং বারাসাত বা বর্ধমানের বুকিং নাম্বারটা যেহেতু আলাদা 8584038640 এই নম্বরটা যাচ্ছে এবং দুর্গাপুরের জন্য সম্পূর্ণ আলাদা একটি বুকিং নাম্বার 9748749041 দুর্গাপুরে মহালয়ার আগে চেম্বার রয়েছে একদম দুর্গাপুর বেনাচিতিতে ভিরিঙ্গি কালীবাড়ি সবাই চেনে একদম নোন প্লেস তার সামনে দুর্গাপুর ভ্যারাইটি স্টোরস এর পেছনেই দুর্গাপুরে আমার চেম্বার রয়েছে আপনারা অনেকে বাড়ি কালকে আমি যেটা বলতে বলতে নবরাত্রি সম্পর্কে বলতে বলতে যেটা অনুষ্ঠানটা শেষ হয়ে গেল সেটা হচ্ছে আমরা বাড়িতে অনেকে অনেক রকম পুজো করি প্রার্থনা করি ব্লেসিং করি তবুও যেন কোথায় আমাদের সময়টা যেন ভালো হচ্ছে না সময়টা যেন ভালো যাচ্ছে না অনেকে বলেন স্যার আমি তো এত পুজো পাঠ করি এত কিছু করি তবুও কেন আমার জীবনে এত সমস্যা এত দুঃখ আমরা যতই পুজো পাঠ করি বা যে কোনো মন্ত্র জপ করি না কেন আমাদের শরীরে চৌর গণেশ বলে একজন রয়েছে সে করে কি আমাদের পুণ্য ফল সেটাকে নাশ করে সেটাকে হরণ করে নিয়ে চলে যায় সেই জন্য নিয়ম হচ্ছে আমি আগেও বলেছিলাম যে কোনো এই যে নবরাত্রিতে আপনারা যেটা পুজো করবেন নবরাত্রির আমি আজকে একটা জিস্ট করে দিচ্ছি ছোট করে প্রথম হচ্ছে ঘটস্থাপনা প্রথম দিন করবেন 7 তারিখ 7th অক্টোবর 9:26 এর মধ্যে 9:27 এর মধ্যে প্রতি এটা প্রতিপত্তি আছে ঘটস্থাপনা করতে গেলে কি হয় ঘটের মধ্যে একটু মাটি দিতে হয় গঙ্গা মাটি হলে ভালো হয় নাহলে নর্মাল মাটি তার মধ্যে একটু পঞ্চশস্য দিতে হয় ধান তিল যব এই যে পঞ্চশস্য রয়েছে সেচ চড়েছে এই পঞ্চশস্য দিতে হয় ঘটের মাটিতে তারপরে ঘরটাকে বসাতে হয় ছোট একটা ঘর ঘটের মধ্যে এই আঙুল দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকতে হয় তার মধ্যে ঘটকে জলপূর্ণ করতে হয় জলপূর্ণ করার পর ঘটের মধ্যে একটু সিদ্ধি দিতে হয় আর একটা আম পাতা দিতে হয় বা পঞ্চপল্লব অনেকে পঞ্চপল্লব দেয় অনেকে আম পাতা দেয় আর একটা গোটা ফল দিতে হয় সেটা আপনার কলা হতে পারে সেটা আপনার শশিস ডাব হতে পারে শীষালা ডাব বা নারকেল হতে পারে যেই ফলই দেবেন না কেন একটু লাল সুতো বা লাল রুলি দিয়ে সেটাকে বেঁধে দেবেন আর ঘটের তার মধ্যে একটু সিঁদুরের ফোঁটা দেবেন আপনি যদি কলা দেন একটু লাল সুতো দিয়ে বেঁধে দেবেন যদি ডাব দেন একটু লাল সুতো দিয়ে বেঁধে দেবেন যদি নারকল দেন গোটা নারকল একটু লাল সুতো দিয়ে বেঁধে দেবেন তার মধ্যে ফোঁটা দেবেন দিয়ে একটা ছোট্ট গামছা দিয়ে সেটাকে ঢেকে দেবেন কারণ স্ত্রী দেবী দেবীর যে ঘট হয় সেই ঘটকে অবগুণ্ঠন করতে অর্থাৎ ঢেকে দিতে হয় হ্যাঁ তো একটু ঢেকে দিতে আর একটা মাথায় রাখবেন প্রথম দিন ঘটস্থাপনার দিন 3টে ফুল মাস্ট ঘটে ঘটে বেলপাতা হচ্ছে ঘটের নেত্রস্বরূপ ঘটটাকে তো আমরা দেবী হিসাবে চিন্তা করি ঘটটাকে আমরা কি দেবী হিসাবে চিন্তা করি ঘটে আমাদের যেমন ত্রিনয়ন ঘটের নেত্রস্বরূপ হচ্ছে বেলপাতা ঘটে নেত্র ওই জন্য বেলপাতা মাস্ট দিতে হয় যে কোনো ঘটের পুজোতে বেলপাতা ঘটে জবা ফুল দিতে হয় জবা ফুল হচ্ছে ঘটের আত্মাস্বরূপ আপনি যে কোনো পুজোই করুন না কেন ঘটের আত্মাস্বরূপ মনে করায় জবা ফুল সেই জন্য জবা ফুল দিতে হয় একটা মাস্ট এবং একটা প্রথম দিন প্রত্যেক দিন না পারলেও একটা পদ্ম ফুল দিতে হয় পদ্মকে মনে করা হয় ঘটের কুণ্ডলিনী শক্তিস্বরূপ স্বরূপা সেই জন্য সেই একটা পদ্ম দিতে হয় এই 3টে ফুল এছাড়া আপনি অন্য বেলপাতার মালা দিতে পারেন অপরাজিতা মালা দিতে পারেন জবার মালা দিতে পারেন ছোটো মালা দিতে পারেন আর বলেছিলাম নবরাত্রি যখন করবেন একটা মা দুর্গার ছবি নিয়ে নেবেন ছবি পেলে খুব ভালো হয় একটা কাঠের টুলের মধ্যে লাল কাপড় বাঁধবেন সেখানে মা দুর্গার ছবি রাখবেন আর নবরাত্রির দিনে ঘরটাকে প্রতিষ্ঠা করবেন ঘরটাকে প্রতিষ্ঠা করার পরে একটা ফোন আছে আমি দেখে নিই তারপরে আমি নবরাত্রিটাকে আমি জিস্ট আমি করে দিচ্ছি কেন দুদিন আমি নবরাত্রি নিয়ে বলেছি আজকে একটু ছোট করে জিস্ট করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় পড়তে সুবিধা হয় বেশ ফোনটা নিয়ে নিই তার আগে হ্যালো কে রয়েছে হ্যালো হ্যালো কেউ রয়েছেন শোনা যাচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার আমি আমি আমার ছেলের জন্য একটু জানতে চাই বেশ আপনি কোথা থেকে বলছেন বলুন
আমি তাহিরপুর থেকে বলছি, নদিয়া তাহিরপুর থেকে বলছি। আচ্ছা নদিয়া থেকে বলছেন, ছেলে ডেট অফ বার্থটা বলুন। আমি তাহিরপুর থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ছেলে ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ 24/1/1982। 24/1/1982। হ্যাঁ সময়, হ্যাঁ জন্মের সময়টা বলুন। হ্যাঁ জন্মের সময় রাত্রি 10:50। রাত্রি 10:50। আপনি টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন, ফোনে কথা বলুন। জন্মস্থান? হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান তাহিরপুর নদিয়া। তাহিরপুর নদিয়া, বেশ। হ্যাঁ দাদার অনুষ্ঠান দেখা হয় রেগুলার? ওনার সমস্ত অনুষ্ঠান আমি দেখি এবং আমি নিয়মগুলো পালনও করি। আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন। রবিবার, জন্মবার, কন্যা লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ় নক্ষত্র, অমাবস্যা তিথিতে জন্ম, এইটা হচ্ছে হরোস্কোপ। আমি আজ ছোট বলি, ছোট ছোট করে প্রেডিকশন বলি। প্রথম কথা হচ্ছে যে লগ্নে শনি মঙ্গল এবং সাড়ে সাতি চলছে, তো এটা এইটা এই সময়টা ওর অত্যন্ত খারাপ। চাকরি চলে যেতে পারে, কর্মক্ষেত্র নিয়ে ভীষণ সমস্যা দেখা দেবে, কেমন মানসিক শান্তি থাকবে না, চাকরি করতে করতে চাকরি চলে যেতে পারে, এই সময়টা খুবই খারাপ। বিশেষ করে আগামী এপ্রিল মাস পর্যন্ত সময়টা অত্যন্ত পক্ষে খারাপ। শরীর স্বাস্থ্যের ব্যাপারে ছোটখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। কি জানতে চাইছেন? হ্যাঁ ওর এই চাকরির ব্যাপারটাই জানতে চাই। চাকরি কি করছে এখন ছেলে? না না না, ও সৌদিতে ছিল 7 বছর, এখনো বাড়িতে আছে। খারাপ সময়, তারপরে ভালো হবে। লগ্নে শনি মঙ্গলের অঙ্গারক দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, সেটাকে ঠিক করতে হবে। কবে নাগাদ ভালো হবে স্যার? এপ্রিলের পরে, এপ্রিল 2022 পরে। হ্যাঁ কিন্তু মেন লগ্নে শনি মঙ্গল এটা ভালো নয়। কেমন কোন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই জায়গাটাকে একটু ঠিকঠাক করার চেষ্টা করবেন। এমনি ছেলের চার্ট ভালো রয়েছে, কিন্তু লগ্নের জায়গাটা একটু ডিস্টার্ব আছে। লগ্নটা কি জানেন তো, আমাদের শিরদাঁড়ার মতো, এখানে যদি খারাপ গ্রহ থাকে না, আমরা ঠিক সোজা কি দাঁড়াতে পারবো? পারবো না। একবার ছেলে ভালো, একবার চাকরি করবে, একবার চলে যাবে, একবার চাকরি করবে, একবার চলে যাবে, সোজা হয়ে দাঁড়াতে দেবে না। হ্যাঁ বেশ, আপনি একদমই তাই, আপনি শুনতে থাকুন। এবং আপনি যেহেতু তাহিরপুর থাকেন, নদিয়ার কৃষ্ণনগরটাও আপনার কাছাকাছি হবে। 8584-03-61 বুকিং নাম্বার যাচ্ছে, আপনি চাইলে ফোন করে নিতে পারেন। দাদা কবে কখন বসবেন সেই ডিটেলটা নিয়ে বুকিংটা সেরে রাখতে পারেন, আমরা আলোচনায় আসবো। আর যারা চেম্বারে দেখাতে পাচ্ছেন না মহালয়ার আগে, এখন অনলাইনেও করতে পারে। একদম 8017-301-562 অনলাইন কনসালটেন্সি নাম্বার যাচ্ছে, একদম চটপট বুকিংটা নিয়ে ফেলুন। আচ্ছা যেটাকে নিয়ে বলছিলাম, ঘটস্থাপনা করলেন প্রথম দিন, ঘটস্থাপনা করার পরে আমি বলেছি প্রত্যেক দিন পান, একটা কলা, একটা সুপুরি আর একটা সিঁদুরের ফোঁটা তার উপরে দেবেন। এছাড়া প্রত্যেক দিন যেভাবে আপনারা পারবেন সেইভাবে আপনারা মা দুর্গার পুজো করবেন। প্রথম দিন তো আমি দেখিয়ে দিয়েছি শৈলপুত্রীর পুজো, পান কলাগুলো বা ঘটটা দশমীর দিনকে বিসর্জন করে দেবেন, কোনো নদীতে পারলে চুবিয়ে দেবেন, বা ঘটের জলটা তুলসী গাছ বা বট গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় ফেলে দেবেন, ফুলগুলো ভালো জায়গায় ফেলে দেবেন। দশমীর দিন ঘটটাকে বিসর্জন করতে হয়, নবরাত্রির যে ঘটটাকে, এবং নারকেলটাকে কাউকে দান করে দিতে হয় বা নিজেরা খেতেও পারেন, কিন্তু নারকেল মহিলারা ভাঙবেন না। নবরাত্রির যে নারকেল সেটা মহিলাদের ভাঙতে নেই, অন্য পুরুষরা কাউকে দিয়ে, অন্য কাউকে দিয়ে সেটাকে ভাঙাতে পারেন, বা এটা জলে দিয়ে দিতে পারেন, বা কাউকে দানও করে দিতে পারেন। আর এই যে পান কলাগুলো থাকবে সেগুলোও খেতে পারেন, সুপুরিগুলো তুলে রাখবেন 1 বছর, নবরাত্রির সুপুরি একটা লাল কাপড়ে বেঁধে সুপুরিগুলো 1 বছর তুলে রাখবেন। 1 বছর পরে আবার যখন পরের বছর নবরাত্রি করবেন সেগুলোকে সম্পূর্ণ জলে দিয়ে দেবেন। 1 বছর সুপুরি আসলে কি, আর এবং একটু পুজোর ফুল, আপনি যে নবরাত্রিতে ঘটে যে পদ্ম ফুলটা রয়েছে বা যা দিলেন, সন্ধি পুজোর পদ্ম ফুলও খুব ভালো এবং ঘটের যে ফুলও সেটা ভালো, সেটাকে তুলে 1 বছর তুলে রাখবেন। কেননা পুজোর না একটা প্রসাদী ফুল বাড়িতে তুলে রাখতে হয় যে কোনো পুজোর, এটা নিয়ম। আপনি যে পুজোটা করলেন একটা যে কোনো প্রসাদী ফুল সেটা বাড়িতে তুলে রাখতে হয় 1 বছরের জন্য, এবার 1 বছর পরে সেটাকে জলে দিয়ে দিতে হয়। পান কলা এগুলো খেতে পারেন, কিন্তু সুপুরিগুলোকে তুলে রাখবেন। এটা হচ্ছে মোটামুটি। আর একটা বলি, কালকে বলেছিলাম যে আমাদের যে কোনো মন্ত্রের পুজোর ফল গণেশ, চৌড় গণেশ হরণ করে নেয়, সেখানে যে কোনো পুজো করার আগে 11 বার ক্রম মন্ত্র হৃদয়ে জপ করবেন, বুকের কাছে হাত রেখে এরকম কোনাকুনি,
এটাকে চৌড় গণেশের নাচ বলে, ক্রম কয়রাপোলাকার অনুষ্ঠান। যে কোনো পুজোর আগে আপনি আচমন করে 11 বার পুজোর শুরুতে আগে ক্রম মন্ত্র জপ করে নেবেন 11 বার। ক্রম মন্ত্র জপ করে দিলে 11 বার তাহলে আপনার পুজোর যে ফল সেটা নাশ হয় না, কেউ হরণ করতে পারে না। আপনি পুজো যেটা করছেন, যে মনস্কামনা নিয়ে করছেন, সেটা আপনার পূর্ণ হবে। আর দুর্গার বীজ মন্ত্র হচ্ছে রিং। যে কোনো পুজোর আগে মাথায় 7 বার রিং মন্ত্র জপ করাকে বলে কুল্লুকা। এই জন্য মাথায় হাত দিয়ে রিং মন্ত্র 10 বার, দুর্গার যে বীজ মন্ত্র, রিং মন্ত্র 7 বার জপ করলে সেটাকে বলে কুল্লুকা। কণ্ঠে 7 বার রিং মন্ত্র জপ করলে সেটাকে বলে মহাসেতু। আর হৃদয়ে আবার পুনরায় 7 বার রিং মন্ত্র জপ করলে সেটাকে বলে সেতু। এই কুল্লুকা মহাসেতু সেতু যখন তৈরি হবে ভগবান এবং আপনার আপনার মধ্যে, তখনই আপনার বীজ মন্ত্র জপের সার্থকতা আসবে। সুতরাং বীজ মন্ত্র বা যে কোনো মন্ত্র জপের আগে, পাঠের আগে কুল্লু চৌড় গণেশের ন্যাস, তার সঙ্গে কুল্লুকা। মাথায় 7 বার মূলমন্ত্র জপ করলে সেটাকে বলা হয় কুল্লুকা। কণ্ঠে 7 বার মূল মন্ত্রকে জপ করলে সেটাকে বলা, হাত দিয়ে এইভাবে জপ করতে হয় কণ্ঠে। আর হৃদয়ে 7 বার জপ করলে তা সেটাকে বলা হয় মহাসেতু। তবে মন্ত্রের পাওয়ার আসে, তবে জপের পাওয়ার আসে, তবে যে মন্ত্রগুলো পাঠ করছেন, যে জপগুলো করছেন, সেই জপগুলো অনুযায়ী আপনি শুভ ফল পাবেন। এই এই জন্য যে মন্ত্রই জপ করবেন না কেন, নবরাত্রিতে আমি তো মন্ত্রকালকে দেখিয়েছিলাম, চৌড় গণেশের ন্যাস, কুল্লুকা, মহাসেতু আর সেতু করে তারপরে যে কোনো মন্ত্র জপ করবেন, দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই। একটা মনে ফোন আছে, দেখে নি দেখি, ছোট করে একবার নিয়ে নেব ফোনটা। হ্যালো, কে রয়েছেন? রাম, গীতা মুখার্জি। বেশ, কার সম্পর্কে? দাদার, হ্যাঁ, দা ছেলে সম্বন্ধে। আচ্ছা, বলুন, ডেট অফ বার্থ চট করে। ছেলে সম্বন্ধে জানবো, ছেলে ডেট অফ বার্থটা বলুন। 1981 30th August। 30 আগস্ট? রবিহাটি? সময় শেষ, 30 আগস্ট 1981, সময় শেষ, রবিবার ছিল, ধনু লগ্ন সিংহ রাশি। আজকে আর কিছু বলা যাবে না, আপনাকে অনুরোধ জানাবো নেক্সট যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে সময় থাকতে থাকতে ফোন, একদমই পরের দিনের অনুষ্ঠানে সময় থাকতে থাকতে ফোন করুন। সিটিভিএন এর ইউটিউব থেকে শুরু করে ফেসবুক পেজে বুকিং নাম্বারগুলো আরো একবার প্রোগ্রামে দেখে নিতে পারবেন, সেখান থেকেও বুকিং সারতে পারবেন। আজকে তো সময় একেবারে শেষ। এখন অনলাইন এবং মহালয়ার অনলাইনের জন্য আবার বলি 8017301562। আর মহালয়ার আগে কোন কোন চেম্বারে দেখাতে পারবেন স্পেশাল বুকিং 8584038631, এই নম্বরে ফোন করলেই বিস্তারিতভাবে জানতে পারবেন। বেশ, পরবর্তী পর্বের দিকে নজর থাকুক, সিটিভিএর অন্যান্য সব খবরের দিকে নজর থাকুক, এখন এ পর্যন্তই নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি মুম্বই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038638
38631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গৌহাটি ও শিলচর চেম্বার 8584038631।